النفاثات في العقد. في العقد. ومن كل تعد جمع ربط ويزا ومن شر ومن شر حاسد حسد حسد دنيا نواز نيت بنسو دیو سر رحيم رحيم فرصت شو نسيت شو بقول بتاعك ما أبغى بتبت تبت کو ابر اپڑس تبت وتب 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 تبت يدا ابي لهب وتب وتب وقف وبستب قل قل الرب تشتيت باء مشدد قاف مشدد جيم مشدد وقف وبستب قل قل الرب كيله তাশদীদ যুক্ত হলে কলকলাটা শক্ত হবে, সবল হবে, শক্তিশালী হবে। আকওয়া আকবর, কলকলায় আকবর আকওয়া শাদীদ ওয়াতাব লাহাক লাহু লাহু দাওয়াতুল হক حق له دعوة الحق حق ولا عذاب الآخرة أشق أشق ولا جدال في الحج ولا جدال في الحج حج 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 وألقوه في غيابة الجب جب 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 تبت يدا أبي لهب وتب تب كيف وتب وتب ما
أغنى 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 ما أغنى عنه ما أغنى عنه ماله وما كسب وما كسب سيصلى ترمتا এই যে বাঙালির এটা অভ্যাস খারাপ হে কি কই আমরা কি কই কি বলতে আমরা কইয়ে দিব তোরা আমি যখন বলি তখন না বলবো মাঝখান দিয়ে শব্দ করো কেন سيصلى لا يصلها لا يصلها إلا الأشقى أشقى سيصلى نارا ذات لهب লাহাবের মধ্যে অক্ষ করতে হবে অথবা অমরাতুহু হাম্মালাতাল হাতাবের মধ্যে অক্ষ করবা সাবধান এখানে কেউ কোনো সময় অক্ষ করবে না কও سيصلى نارا ذات لهب وامرأته حم حمالة الحطب ذات لهب
Talahabna, talahabna. Zata lahab. Zata lahab. Zata lahab. Wam. 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 Ra'atuhu. Hamma. Hamma. Or mata fi jidha aba hablum hablum sabde ko hablum hablum min masad بس شش حضور راہ سے آج کے شش الحمدللہ اللہ شکر کو الحمدللہ اللہ تعالیٰ مدر کے تین دن اللہ قرآن پوری بیشے جانتی پوری بیشے قرآن نسبت اللہ تعالیٰ آشار بوشار شرک ہوار شونار مشک قرار شوزک دیسن شجن محن رب العالمین دربر لاکو کٹی শুকর ইনশাআল্লাহ এমনিভাবে যখন যেখানে আল্লাহর কোরআনের দাওয়াত আসবে সেখানে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ এটা তো মাত্র একটা মোজাকারা করা হলো একটা আলোচনার মতো কি হবে আল্লাহর কোরআন কিভাবে পড়তে হবে হরফগুলি কিভাবে উচ্চারণ করতে হবে হুজুররা সবাই বলছি আমরা বলছি দেখাইছি আমগো কিছু হয় না আমারও কিছু হয় না আমারও কিছু হয় না হওয়ার জন্য কি করতেছি মোজাকারা করতেছি চেষ্টা করতেছি আরো সুন্দর করতে হবে এখনো কিছু হয় নাই এখনো কিছু হয় নাই মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাবো চেষ্টা করতে হবে সবাই মৃত্যু পর্যন্ত কি করতে হবে চেষ্টা করে যেতে হবে চেষ্টা অবস্থা যদি ভুল হয় গলত হয় সমস্যা নাই আল্লাহ দশের পরিবর্তে বিশ লেগে দিবে বলছে আল্লাহর হাবিব বলেন যে হাজারো চেষ্টার পর তার মুখে দিয়ে হরব উচ্চারণ হয় না মুখের জড়তা জবান শক্ত হয়ে গেছে কিন্তু বেচারা চেষ্টাও ছাড়তেছে না চেষ্টা করে যাইতেছে এই অবস্থা তার যত ভুল হবে আল্লাহর হাবিবের ঘোষণা তাকে দশের পরিবর্তে বিশ নাকি দেওয়া হবে ঠগাইছে চেষ্টা করতে অসুবিধা চেষ্টা করে যাবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমি তো এখন থাকতাম কাতারে শুধু হুজুরগো মহব্বতে তোমাগো মহব্বতে আল্লাহর কোরআনের আজমত মহব্বতের কারণে আমার ভিসা টিকিট আইসা রয়েছে আরও 15-20 দিন আগে কাতারে যাওয়ার এই ঈদের বেড়ান খেলান বাদ দিয়া কাতারের সফর বাদ দিয়ে এখানে আসছি কথা বুঝছো ইনশাল্লাহ হুজুররা আছেন আজকে তো শেষ দোয়া করে যাবে সবাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ কবুল মঞ্জুর করেন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত কোরআনে কারিমের এই খেদমতের সাথে লাগায় রাখেন আমিন এবং কোরআনে কারিমের আজমত মহব্বত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে বসায় দেন এবং সর্বশেষ কথা হলো আমরা যে যাই কিছু করি না কোনো টোটাফাটা যাই কিছু আমল করতেছি দিনের কাজ করতেছি আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কি জন্য করতেছি এবং দিনের যে কোনো কাজ করব এখলাসের সাথে করব এখলাসের ভিত্তিতে করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখলাস নসিব করুন বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখলাস নসিব করুন বলেন আমিন তিনটা কথা বলছিলাম যে কোরআনে কারিম বিশুদ্ধ পড়তে তিনটি বিষয় বলছিলাম কয়টি এক নম্বর এলমে তাজবিদে ফারদস্যি হইতে হবে মুজাউবিদ হইতে হবে কি হইতে হবে মুজাউবিদ পারদর্শী দুই এলমের রসমে খাতে কি হইতে হবে পারদর্শী হইতে হবে কথা বুঝো নাই তিন নম্বর এলমে উকুফ আওকাফ এলমে উকুফে পারদর্শী হইতে হবে এই তিনটা বিষয়ের সমন্বয় তিনটি বিষয়ের সমন্বয় যখন হবে পরিপূর্ণ তখন হবে মুকাম্মাল তারতিলুল কোরআন ওয়ারাতিলুল কোরআনা একটার মধ্যে যদি কমি থাকে হবে না তোমার তাজবিদ সব ঠিক আছে রসমখাতের বিষয় ঠিক আছে কিন্তু ওয়াকফের মধ্যে ধরা খাইছো তোমার ওয়াকফি আদার কোনো ঠিক ঠুকানা নাই সব ক্যান্সেল সব কি হয়ে যাবো
কারণ তুমি সুন্দর মাখরা সিফাত মদ গুন্না সব কিছু ঠিক করে আদায় করছো, কিন্তু তুমি অক্ষর মধ্যে যে উল্টা পাল্টা করছো অর্থ পরিবর্তন হয়ে গেছে, অর্থের মধ্যে কি হয়ে গেছে পরিবর্তন করছে, তোমার সব ক্যান্সেল, তোমার সব খেয়ে যাবে। এই জন্য এই তিনটি বিষয় এলমে তাজবিদ, এলমে রসমখত, এলমে উকুফ, এই তিনটির মধ্যে সবচেয়ে কঠিন হইল এলমে উকুফ বা আওকাফ। এলমে উকুফ বা এটা হলো সবচেয়ে বেশি কি কঠিন। এই জন্যই যারা অর্থ জানে না তাদের দ্বারা সম্ভব না, যারা অর্থ জানে তারা আরও বেশি গলতি করে, কেন মাস্ক নাই, অনুশীলন নাই। এই জন্যই কোরআনে কারিমকে বিশুদ্ধ পড়তে হলে, তার তীরের সাথে নিজে তেলাওয়াত করতে হলে, আল্লাহর বান্দাদেরকে ছাত্রদেরকে বিশুদ্ধ তালিম দিতে হলে এই তিনটি বিষয়ের সমন্বয় হইতে হবে, নচত সারা জীবন নিজে গলতির মধ্যে থাকবা, মানুষকে গলতি শিক্ষা দেওয়া যাইবা। কথা বুঝো নাই? অরাত্তিল কোরআন আর যথাযথ হক আদায় হবে না, ইয়াতলু নাহু হাক্কা তিলাওয়াতির হক যথাযথভাবে কি হবে না, আদায় হবে না। সুতরাং এই জন্যে বলছি কমপক্ষে যেখানে দাও দুই বছর ধারাবাহিক মেহনত করতে হবে কোরআনে কারিম সম্পর্কে, এই সমস্ত বিষয় জানতে হইলে, জ্ঞান অর্জন করতে হইলে, কোরআনকে বিশুদ্ধভাবে তার তিলের সাথে পড়তে হইলে কমপক্ষে দুই বছর লাগাতার সময় লাগাইতে হবে, মেহনত করতে হবে। ঠিক আছে, মনে থাকবে, দোয়া করো আল্লাহ সবার কবুল করুন। এখন নাস্তার নাস্তা রেডি হয়েছে, নাস্তা খাই আবার শর্ট করে, হ্যাঁ কখন এখন হাজিরা হবে, হাজিরার পরে নাস্তার ছুটি হবে, তারপরে আবার সবাই ওজু ইস্তিনজা সাহেবরা বসা যাবে, হুজুররা আসেন, আমি বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এ চুপ, স্টপ, এ ওই যে কোরআন সাহেবের কথা বলছিলাম, কোরআন শরীফ ইনশাল্লাহ আমি শহর সাহেব পৌঁছাই দেবো, শরীফ সাহেবের এখানে থাকবে, যারা নিতে চাও যত কপি লাগবে। অক্ষ ইয়াদা বিষয়ভিত্তিক আয়াত তিন কালারে করা হয়েছে কোরআন শরীফ, বলছি কালকে সব, এখান থেকে যার যত কপি লাগে আবার শরীফ সাহেব থেকে নেওয়া যাবে সবাই। ঠিক আছে, পাঁচশো টাকা করে তিন কালার, সৌদি বান্ডে কাগজ খুব মানে সেরা, মার্কেটের সেরা, আলহামদুলিল্লাহ তিন কালারে করছি, দেখলে সবাই খুশি হয়ে যাবে এবং খুব সহজে ছাত্ররা ধরতে পারবে, হুজুরদের জন্য সহজ। আয়াতে মুতাশা বিহাত বিষয়ভিত্তিক আয়াত সব কিছু দেওয়া আছে, মালান সাহেবগুলাই মুফাসসিরগুলাই ওয়াজ করতেও সুবিধা হবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আমাদের কমিক